আগামী পহেলা জুলাই থেকে অত্যাধুনিক ই পাসপোর্ট পেতে যাচ্ছে বাংলাদেশের নাগরিকরা, যে পাসপোর্টের ডাটা থাকবে পৃথিবীর অন্যান্য দেশের ডাটাবেজেও। এই উদ্যোগ 2017 সালে নেয়া হলেও বিভিন্ন কারণে তা করা সম্ভব হয়ে ওঠেনি। অবশেষে আগামী জুনের মধ্যে সার্বিক প্রস্তুতি শেষ করে জুলাইয়ের প্রথম দিন থেকেই নাগরিকদের হাতে ই পাসপোর্ট তুলে দিতে কাজ চলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পৃথিবীতে 119টি দেশের নাগরিকরা ই পাসপোর্ট ব্যবহার করে, বাংলাদেশেও ওই দেশগুলোর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। ই পাসপোর্ট প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 4,569 কোটি টাকা। 5-10 বছর মেয়াদি হতে পারে এই পাসপোর্ট। মেয়াদ ও ফি নির্ধারণ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একের পর এক বৈঠক করছে। মন্ত্রণালয় থেকে ইঙ্গিত পাওয়া গেছে, চলমান ফির তুলনায় অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ই পাসপোর্টের ফি দ্বিগুণ হতে পারে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফি নির্ধারণ কমিটির প্রস্তাবে সাধারণ পাসপোর্টের জন্য 6,000, এক্সপ্রেস ডেলিভারির জন্য 12,000 ও সুপার এক্সপ্রেস ডেলিভারির জন্য 15,000 টাকা প্রস্তাব করা হয়েছে। এছাড়া দুই ক্যাটাগরির পাসপোর্ট থাকছে, একটি 48 পৃষ্ঠার, আরেকটি 72 পৃষ্ঠার। যারা 72 পৃষ্ঠার পাসপোর্ট নেবে তাদের ক্ষেত্রে ফিও বেশি হবে। জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব মুনিম হাসান কালের কণ্ঠকে বলেন, আগামী 1 জুলাই থেকে যাতে নাগরিকরা ই পাসপোর্ট পেতে পারে সে লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান বলেন, নাগরিকরা যাতে দ্রুতই ই পাসপোর্ট পায় সেভাবে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পাসপোর্ট অধিদপ্তর সূত্র জানায়, শুরুতে 20 লাখ ই পাসপোর্ট জার্মানি থেকে প্রিন্ট করা এনে সরবরাহ করা হবে। এরপর আরও 2,80,00,000 পাসপোর্ট বাংলাদেশে প্রিন্ট করা হবে, সেজন্য উত্তরায় কারখানা স্থাপন করা হবে। পরবর্তীতে ওই কারখানায় পাসপোর্ট ছাপা হবে। বর্তমানে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের মতোই ই পাসপোর্টও একই ধরনের বই থাকবে, তবে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের বইয়ের শুরুতে ব্যক্তির তথ্য সংবলিত যে 2টি পাতা আছে তা ই পাসপোর্টে থাকছে না, সেখানে থাকবে পলিমারের তৈরি একটি কার্ড। এই কার্ডে সংরক্ষিত চিপে পাসপোর্ট বাহকের তথ্য সংরক্ষিত থাকবে। পাসপোর্ট অধিদপ্তর সূত্র জানায়, ই পাসপোর্টে 38 ধরনের নিরাপত্তা ফিচার থাকবে। বর্তমানে MRP ডেটাবেসে যেসব তথ্য আছে তা ই পাসপোর্টে স্থানান্তর করা হবে। পাসপোর্টের মেয়াদ হবে বয়স ভেদে 5-10 বছর। ই পাসপোর্ট চালু হলে MRP পাসপোর্ট বাতিল হবে না, তবে নতুন করে কাউকে MRP পাসপোর্ট দেয়া হবে না। যাদের MRP মেয়াদ শেষ হয়ে যাবে তারা রিনিউ করতে গেলে ই পাসপোর্ট নিতে হবে। এভাবে পর্যায়ক্রমে MRP পাসপোর্ট তুলে নেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2016 সালের 24 এপ্রিল পাসপোর্ট সেবা সপ্তাহ উদ্বোধনের সময় ই পাসপোর্ট চালুর বিষয়ে ঘোষণা দেন। 2017 সালের 18 ফেব্রুয়ারি জার্মানির সরকারি প্রতিষ্ঠান ভেরিডোস JMBH এর সঙ্গে ই পাসপোর্ট চালুর বিষয়ে সমঝোতা স্মারক সংরক্ষিত হয়। প্রকল্পটি বাস্তবায়নে প্রধানমন্ত্রী কার্যালয়ে মুখ্য সচিবের সভাপতিত্বে কারিগরি কমিটির কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকগুলোতে জার্মানির রাষ্ট্রদূত ও উপরাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষরের পর বলা হয়েছিল ওই বছরের ডিসেম্বরের মধ্যেই ই পাসপোর্ট চালু হবে। এরপর গত বছরের মার্চ মাসের মধ্যেই ই পাসপোর্ট চালু হবে এমন কথা বলা হয়েছিল, শেষ পর্যন্ত সেটিও বাস্তবায়ন হয়নি। অবশেষে আগামী 30 জুনের মধ্যে ই পাসপোর্ট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, 30 জুনের মধ্যে সব প্রস্তুতি শেষ করে 1 জুলাই থেকে ই পাসপোর্টের আবেদন নেওয়া হতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অত্যাধুনিক এই ই পাসপোর্ট একটি বায়োমেট্রিক পাসপোর্ট। এতে একটি এমবেডেড ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর চিপ থাকবে। এই চিপে পাসপোর্টধারীর বায়োগ্রাফিক ও বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করা হবে, আর ই পাসপোর্টের সব তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত থাকবে পিকোডিতে। আন্তর্জাতিক এই তথ্য ভান্ডার পরিচালনা করে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন ইন্টারপোল সহ বিশ্বের সব বিমান ও স্থলবন্দর কর্তৃপক্ষ এই তথ্য ভান্ডারে ঢুকে তথ্য যাচাই করতে পারবে।
এর ফলে পাসপোর্ট নিয়ে জালিয়াতি কঠিন হবে, সে সুবাদে জনভক্তি কমে আসবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।